আমি যখন ব্যারিস্টার হওয়ার জন্য লন্ডনে যাই, লন্ডনে গিয়ে আমি যখন ব্যারিস্টারের জন্য ক্লাস শুরু করি, 17 দিনের মাথায় আমার সবচেয়ে পছন্দের যে মানুষটা ছিলেন আমার বাবা, উনি মারা যান। তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কি, যখন উনি মারা যান তখন আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছিলাম, ব্যারিস্টার হওয়ার জন্য টাকা ইনকাম করতেছিলাম। তো এতই দুর্ভাগা ছিলাম বা এতটাই মানে দুর্বল ছিলাম যে ওই সময় ওনার জানাজাতে আসার জন্য আমার টিকিটের টাকাটাও ছিল না। তো ওই সময় মোবাইল ফোন ছিল, আমার বাবার লাশ নামানো থেকে শুরু করে আমি আরেকজনকে বললাম যে আপনি ফোনটা ধরে রাখেন, ধরে আমাকে বলেন যে এখন কোথায় আছে আমার বাবার লাশটা। তো উনি আমাকে বললেন যে এখন কবরের পাশে আছে, এখন আমরা নিচে নামাচ্ছি, এখন মাটি দিচ্ছি। ওই ওই ব্যাপারটা না আমাকে অনেক বেশি নাড়া দিছে। আর যিনি যখন উনি মারা যান তার কিছুদিন আগে থেকেই আমার পরিবার আর আমরা অনেক বেশি আর্থিক দৈন্যতায় পড়ে যাই। তো ও বলতে গেলে বাবা অনেকটুকু কষ্টও পেয়েছেন। যে তারপর আমার মনে হয়েছে কি জানেন, যে সম্পদ মানুষকে সিকিউরিটি দেয় না, সিকিউরিটি দেয় হচ্ছে গিয়ে বিধাতা। তারপর থেকে সম্পদের পিছনে ঘোরাটা আমি ছেড়েই দিছি। সম্ভবত এইটা একটা পরিবর্তন। আমার বাবার জানাজা যেহেতু আমি নিজে পাই নাই, এরপরে আমি আর কারো বাবার জানাজা মিস করি না। তো হয়তো জানাজায় যেতে যেতেই আস্তে আস্তে কারো বাবা হারাইতে দেখলে অনেক কষ্ট হয়, কারো বাচ্চা কষ্ট পাইলে অনেক কষ্ট হয়। এই কষ্টগুলা থেকে কীভাবে কীভাবে যেন এত বেশি ঢুকে পড়ছি আমি যে এখন আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাই না, কেমন জানি সমাজ থেকে বের হইতে ইচ্ছা করে না।